তেলের ঘাটতি পূরণে সরকার রাইস ব্র্যান্ড থেকে তেল উৎপাদন আরও বাড়ানোর পরিকল্পনা করেছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। তিনি বলেন, এই প্রক্রিয়ায় 7 টন তেল উৎপাদন করা সম্ভব, যেটি হলে দেশের চাহিদার 24 থেকে 25% পূরণ হয়ে যাবে রাইস ব্র্যান্ড থেকে। দ্রব্যমূল্য পর্যালোচনা সংক্রান্ত টাস্কফোর্স কমিটির দ্বিতীয় সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। সভায় বাণিজ্যমন্ত্রী বলেন, বর্তমানে দেশে রাইস ব্র্যান্ড অয়েল উৎপাদন মাত্র 50,000 টন। সরকার হিসেব করে দেখেছে এটি 7 লক্ষ টনে নিয়ে যাওয়া সম্ভব। এটা করতে পারলে মোট ভোজ্য তেলের চাহিদার 24 থেকে 25% রাইস ব্র্যান্ড থেকে মিটে যাবে। সরিষার চাষ ও উৎপাদন বাড়ানো সম্ভব বলেও মনে করছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। এর বাহিরে তিনি ক্যানোলার তেলকে জনপ্রিয় করতে চান। এই তিনের মিশেলে টালমাটাল বিশ্ববাজার পরিস্থিতিতেও দেশে ভোজ্য তেলের বাজারে অস্থিরতা দূর করা সম্ভব বলে তার ধারণা।